हेलो व्हाट्सअप गाइज, वेलकम बैक टू आवर चैनल पाकिस्तानी बंगला रिएक्शन। माय नेम इज़ अम्माद लतीफ़ अबारा कैमन अचिन अमी भालूवाजी अल्हम्दुलिल्लाह। तो आज हमारे साथ हसन नहीं है, वो वेडिंग सेरेमनी में उस गए हुए अटेंड करने के लिए अपनी जो है ना कज़न की। तो आज की जो वीडियो का टाइटल है वो बहुत ही गाइज ज़बरदस्त है जी। मेगा प्रोजेक्ट्स होने वाली हैं बांग्लादेश 2022 के अंदर। अभी 2021 एंड होने लगा है आज। आई थिंक नहीं, बल्कि कन्फर्म लास्ट डे है जी आज। तो हैप्पी न्यू ईयर आपको जो है ना एडवांस में मैं कहता हूँ। और जो मेगा प्रोजेक्ट्स हैं आपके 2022 के अंदर आने वाले हैं, इनको भी हम एडवांस में देखते हैं क्या कम्प्लीट होंगे या कुछ प्रोजेक्ट्स स्टार्ट होंगे। आई डोंट नो ये किस से रिलेटेड मतलब वीडियो होने वाली है, कौन से प्रोजेक्ट्स हैं। तो विदाउट एनी डिले हमेशा की तरह काउंटिंग के साथ वीडियो को स्टार्ट कर लेते हैं। पर वीडियो स्टार्ट करने से पहले वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना मत भूलें। तो बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, 3 2 1 स्टार्ट। गुलशन ढाका। सुप्रिय दर्शक स्वागत जानाच्छे। तलाबिन झुड़ी आख्या पावा देशटी बदले जाच्छे। সবাইকে টেক্কা দিয়ে উন্নয়নের রোল মডেল হয়েছে বাংলাদেশ। প্রতিবেশী দেশ ভারত পাকিস্তানের মাথাপিছু আয়কে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার জয়রথ ছুটে চলেছে দেশটির। আর এই এগিয়ে চলার সাথে ছুটে চলছে দেশের অবকাঠামোগত উন্নয়ন। নতুন বছর অর্থাৎ 2022 সালে দেশের মেগা প্রকল্প সহ বেশ কিছু প্রকল্পের উদ্বোধন হতে যাচ্ছে। কি কি প্রকল্প চালু হবে 2022 সালে, এই প্রকল্পগুলো চালু হলে কি ধরনের সুবিধা পাওয়া যাবে, এমন প্রশ্নের উত্তর সহ এ প্রকল্পের বিস্তারিত নিয়েই পর্বটি সাজিয়েছি। দর্শক, বিশেষ সব ধরনের তথ্যবহুল ভিডিও চিত্র দেখতে আমাদের আরেকটি চ্যানেল বিডি ডক ইউটিউবে ভিজিট করতেই পারেন। পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। দেখতে হই अब क्या सीन बनने वाला है। शुरू करते हैं। जागो बहे कंठे सभा। বুকে তাজা রক্ত ঢেলে সবুজ জমিন রাগিয়ে স্বাধীন পতাকা ছিনিয়ে এনেছিল বীর বাঙালি। বিশ্বের বুকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাম লিখিয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার রীতিমতো বাংলাদেশকে সে সময় তলাবিহীন ঝুড়ি হিসেবে আখ্যাও দিয়েছিল। স্বাধীনতার 5 দশকের পথ পরিক্রমা শেষে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে বাংলাদেশ। দীর্ঘ এই সময়ে বাংলাদেশ বদলে হয়েছে উন্নয়নের রোল মডেল। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের প্রাপ্তি অনেক। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য বলছে, সুবর্ণ জয়ন্তীর এই মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ বিশ্বের 41তম অর্থনীতির দেশ। 2032 সালে বিশ্বের বড় 25টি অর্থনীতির দেশের তালিকায় নাম উঠবে বাংলাদেশের। এরই মধ্যে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের কাতারে নাম লিখিয়েছে লাল সবুজের এই দেশ, যা জাতিসংঘের মধ্যে স্বীকৃতিও দিয়েছে। সামাজিক বিভিন্ন সূচকে দক্ষিণ এশিয়ার অনেক দেশকে ছাড়িয়ে গেছে। 1971 সালে যে দেশটির প্রায় 85% মানুষ দারিদ্র পীড়িত ছিল, স্বাধীনতার 50 বছর পেরিয়ে সেই দেশটিতে দারিদ্র্যের হার নেমে এসেছে 20%-এরও নিচে। মহামারী করোনার মধ্যে বৈশ্বিক প্রবৃদ্ধি কমলেও বাংলাদেশ উল্টো দাপট দেখিয়ে এগিয়ে যাচ্ছে, ফলে বেড়েছে মাথাপিছু আয়। 1972-73 অর্থ বছরে মাথাপিছু আয় ছিল 88 মার্কিন ডলার, যেখানে বর্তমানে অর্থাৎ 2020-21 অর্থ বছরে দেশের মাথাপিছু আয় বেড়ে 2500 মার্কিন ডলার ছাড়িয়ে গেছে, যেখানে ভারতের মাথাপিছু আয় 2191 ডলার। মাথাপিছুর আয়ের দিক থেকে প্রতিবেশী দেশ ভারতকে পেছনে ফেলে এগিয়ে গেছে বাংলাদেশ। আর পাকিস্তানকে তো অনেক আগেই পেছনে ফেলেছে, যেখানে দেশটির মাথাপিছু আয় 1543 মার্কিন ডলার। ইসলামাবাদ, ये गाइस इस्लामाबाद था। এদেশের অর্থনীতিতে ব্যাপক উন্নতি ঘটেছে, যা এখন অনেক দেশের কাছে আদর্শ। স্বাধীনতা সূচনা লগ্ন থেকে এই 50 বছরে বাংলাদেশের অর্জন নিয়ে শুধু স্থানীয় পর্যায়ে নয়, বিশ্ব পরিসরেও ভূয়সী প্রশংসা চলছে। অবকাঠামো উন্নয়নে মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন হলে দেশের প্রবৃদ্ধি আরও বেগবান হবে। বড় বড় প্রকল্পের দিকে বিশেষ নজর দেওয়ার জন্য সরকার 10টি মেগা প্রকল্পকে ফাস্ট ট্র্যাক ভুক্ত করেছে। আর এই ফাস্ট ট্র্যাক ভুক্ত প্রকল্পগুলোর কয়টি আগামী বছর চালু হবে, চলুন সেই তথ্য এবার জেনে নেই। প্রথমে আসা যাক স্বপ্নের পদ্মা সেতুর বিষয়ে। প্রমত্তা পদ্মার বুক চিরে দাঁড়িয়ে আছে এক স্বপ্ন। সময়ের সাথে তাল মিলিয়ে সেই স্বপ্ন ধরা দিয়েছে বাস্তবে।
সেই স্বপ্নময় প্রকল্পটির কাজ বেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এরই মধ্যে পদ্মা সেতুর মাইল ফলক ছুঁয়ে সেতুর পূর্ণাঙ্গ রূপ দেখতে পেয়েছে দেশবাসী। পিচ ঢালের কাজ শুরু হয়েছে, আগামী 3 মাসের মধ্যে সেতু কার্পেটিং এর কাজও শেষ হবে এমন আশার কথা শুনিয়েছে সেতু সংশ্লিষ্টরা। সব মিলিয়ে আগামী বছর 30 এপ্রিলের মধ্যেই সব কাজ শেষ করার লক্ষ্য ঠিক করেছে ঠিকাদার প্রতিষ্ঠানটি। এর মধ্যে সেতুতে লাইটিং এর কাজও শুরু হয়েছে, ফলে আগামী বছরের জুনের মধ্যে যে কোনো দিন সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নির্মিত বাংলাদেশের গর্ব দ্বিতল বিশিষ্ট সেতুটি যান চলাচলের জন্য খুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সেতুর সাথে গোটা দেশের মতো দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষেরও ভাগ্য বদলে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই সেতুকে ঘিরে দেশে প্রথম এক্সপ্রেসওয়ে চালু হয়েছে। ঢাকা থেকে মাওয়া হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত গেছে দেশের সবচেয়ে সুন্দর মহাসড়কটি। মূল সড়ক 4 লেনের হলেও সড়কের 2 পাশে 5.5 মিটার প্রশস্ত আলাদা 2টি সার্ভিস লেন দিয়ে চলছে ধীর গতি আর স্থানীয় যানবাহনগুলো। এই মহাসড়কটিতে রয়েছে সবচেয়ে সুন্দর ওভারপাসগুলো। দেশের দক্ষিণাঞ্চলে পদ্মা সেতুর প্রভাব হবে অপরিসীম। পদ্মা সেতু বাংলাদেশের অর্থনীতিতে আরও বেশি অবদান রাখবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সবচেয়ে বড় কথা হলো সড়ক ও রেলপথে যোগাযোগের সময় কমে যাবে, এতে মানুষের যাতায়াত সহজ হবে, নতুন ব্যবসা বাণিজ্য গড়ে উঠবে। দর্শক, এ বিষয়ে আপনার মতামত প্রত্যাশা করছি। স্বপ্নের পদ্মা সেতু চালু হলে দক্ষিণাঞ্চলের 21টি জেলার সাথে যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হবে, একই সাথে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে এ অঞ্চলের মানুষের। সেতু তৈরির সমীক্ষায় বলা হয়েছে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়িত হলে 1.23% হারে জিডিপি বাড়বে আর দক্ষিণ পশ্চিমাঞ্চলের জিডিপি বাড়বে 2.3%। মেট্রো, ঢাকা মেট্রো। এবার আসা যাক আরেক মেগা প্রকল্প রাজধানীবাসীর স্বপ্নের মেট্রো রেলের বিষয়ে। উন্নত দেশগুলোর মতো বাংলাদেশের মানুষও মেট্রো রেলে চড়বে, কিছুদিন আগেও যা ছিল স্বপ্ন, কিন্তু বর্তমান সরকারের হাত ধরে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছে। উত্তরের দিয়াবাড়ি থেকে মিরপুর, আগারগাঁও, ফার্মগেট, শাহবাগ, দোয়েল চত্বর, মতিঝিল হয়ে কমলাপুর পর্যন্ত যাবে মেট্রো রেল 6, যার নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। মেট্রো রেল 6 রুটে 16টি স্টেশন রয়েছে। এর মধ্যে দেশবাসী মেট্রো রেল চলতেও দেখেছে, অর্থাৎ পরীক্ষামূলকভাবে চলাচলও শুরু হয়েছে। 2022 সালের ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল যাত্রী পরিবহন শুরু করবে, এটি হবে প্রথম ফেজ। বর্তমানে উত্তরা থেকে মতিঝিল যেতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে, কিন্তু মেট্রো রেলে লাগবে মাত্র 38 মিনিট। মেট্রো রেলে প্রতিদিন 5 লাখ যাত্রী যাতায়াত করতে পারবেন। মেট্রো রেল 6 এর পাশাপাশি আরও 2টি রুট নির্মাণের কাজ চলছে। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন মেট্রো রেল চালু হলে ঢাকার যানজট যেমন কমবে, তেমনি জিডিপিও 1% বেড়ে যাবে। দেশের ইতিহাসে আরেক মাইল ফলক প্রকল্প চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। এ ধরনের টানেল দেশের ইতিহাসে প্রথম। এই সুড়ঙ্গ পথটি কক্সবাজারের সঙ্গে চট্টগ্রামের দূরত্ব 40 কিলোমিটার কমিয়ে দেবে। কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রামের গাড়ি চট্টগ্রাম শহরকে এড়িয়ে সুড়ঙ্গ পথ দিয়ে রাজধানী ঢাকা সহ সারা দেশে চলাচল করতে পারবে। এতে করে চট্টগ্রাম নগরের যানজট অনেকাংশে কমে যাবে। 10,400 কোটি টাকা ব্যয়ে টানেলটি 2022 সালেই চালু হবে। কর্ণফুলী নদীর তলদেশে টানেলটি চালু হলে বদলে যাবে চিরচেনা চট্টগ্রাম। নদী, পাহাড় আর সাগর মোহনার চট্টগ্রাম পাবে নতুন রূপ। নদীর ওপার অর্থাৎ আনোয়ারায় গড়ে উঠবে আরেক চট্টগ্রাম। ব্যবসা বাণিজ্য সহ আবাসন ব্যবস্থা সম্প্রসারিত হবে। চীনের সাংহাই নগরীর মতো চট্টগ্রাম হবে 1 সিটি 2 টাউন, যার প্রভাব পড়বে অর্থনীতিতে। ঢাকা কক্সবাজার রুটে সরাসরি লাল সবুজের নতুন পর্যটন ট্রেন চালু হচ্ছে। 130 কিলোমিটার গতিতে ছুটবে নতুন সেটের এই ট্রেন। ডুয়েল গেজ ডাবল লাইনের এই ট্রেন চালানোর পরিকাঠামো নির্মাণ কাজও দ্রুত শেষ হচ্ছে। ঢাকা চট্টগ্রাম রুটে 320 কিলোমিটারের মধ্যে 248 কিলোমিটার ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ কাজ শেষ হয়েছে আগেই। বাকি 72 কিলোমিটার রেলপথ
নির্মাণের কাজ আগামী বছর মানে 2022 সালে শেষ হওয়ার কথা রয়েছে। অর্থাৎ 2022 সালে ঢাকা চট্টগ্রাম রুটে নতুন এক সেট দ্রুতগতির ট্রেন চলাচল শুরু করবে। এটি চালু হলে রেলে আসবে বৈপ্লবিক পরিবর্তন। আর ঢাকা কক্সবাজার সরাসরি আন্তর্জাতিক মানের পর্যটন ট্রেনও চালু হওয়ার কথা রয়েছে এই পথে। সেই সঙ্গে ট্রান্স এশিয়ান রেলওয়ের অংশ হিসেবে চট্টগ্রামের দোহাজারি রামু ঘুমধুম অংশটিও ব্যবহার করা হবে। মহানগরীর সঙ্গে আশপাশের জেলাগুলোর যাতায়াত সহজ করতে গাজীপুর চৌরাস্তা থেকে এয়ারপোর্ট পর্যন্ত দ্রুত গতির বাস চলাচলের জন্য র্যাপিড বাস ট্রানজিট বা বিআরটি রুট নির্মিত হচ্ছে। দ্রুতগতির যানবাহনের জন্য থাকছে আলাদা লেন। বিআরটি প্রকল্পের আওতায় 4.5 কিলোমিটার এলিভেটেড সড়ক, 6টি ফ্লাইওভার, 25টি বিআরটি স্টেশন সহ মোট 20.50 কিলোমিটার করিডোর নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতি ঘন্টায় উভয় দিকে 20,000 যাত্রী যাতায়াত করতে পারবেন। হাউস বিল্ডিং থেকে চেরাগালি পর্যন্ত 4.5 কিলোমিটার এলিভেটেড অংশ হচ্ছে। এ করিডোরে 2টি সংরক্ষিত বিআরটি লেন, 4টি মিক্সড ট্রাফিক লেন, 2টি অযান্ত্রিক লেন, পথচারীদের জন্য ফুটপাতের ব্যবস্থা থাকবে। তবে দীর্ঘদিন ধরে এর নির্মাণ কাজ চলার কারণে দুর্ভোগে পড়তে হচ্ছে এই পথের যাত্রীদেরকে। তবে সব বাধা দূর করে 2022 সালের ডিসেম্বরে চালু হতে যাচ্ছে বিআরটি লাইন 3। ওকে গাইজ, ইহা পে জো হ্যায় না ভিডিও কো এন্ড করতে হ্যায়। বহুত হি জবরদস্ত কিসম কি ভিডিও থি, হমে সারি ইনফরমেশন অলমোস্ট মিল গই হ্যায় কোন কোন সে আচ্ছে প্রজেক্টস ইয়ার ইতনে জো 2022 কে অন্দর মোস্টলি এক্সপেক্টেড হ্যায় কি কমপ্লিট হো জায়েঙ্গে, জিসমে পদ্মা ব্রিজ হ্যায়, মেট্রো জো হ্যায় না ট্রেন হ্যায়, ইসকে আলাভা বিআরটি লাইন। মুঝে ইয়ে জবরদস্ত ইয়ে প্রজেক্ট লগা হ্যায় জি, ইয়ে বিআরটি ওয়ালা जो एलिवेटेड जो है ना, मतलब पूरा फ्लाईओवर बनेगा, उसके अंदर बीआरटी के लिए लाइंस जो हैं वो स्पेसिफिक होंगी। उसके अलावा भी ट्रैफिक के लिए दोनों साइड्स पे जो है ना रोड्स बनाई जाएंगी और आउट क्लास रोड्स बनाई जाएंगी, मतलब वो फ्लाईओवर के साथ साथ ही, इससे ट्रैफिक में भी कमी आएगी। इसके अलावा जो बीआरटी सर्विस है गाइज, बहुत ज़बरदस्त ये बस की सर्विस होती है, हमारी भी चलती है यहाँ पे, कराची में भी चल गई है, लाहौर में, इस्लामाबाद में, मुल्तान में, ठीक है ना, भावलपुर, इस तरह के सिटीज़ में चल रही है बीआरटी। और काफ़ी जो है ना लग्जरी और मैं कहता हूँ कि कंफर्टेबल, मतलब जो है ना बंदा इसके अंदर इजीली जो है ना ट्रैवल कर सकता है इन बसेज़ के अंदर। बहुत अच्छे प्रोजेक्ट्स हैं और बांग्लादेश जो है ना अभी इंफ्रास्ट्रक्चर के हवाले से ख़ास तौर पर हमने जितनी वीडियोज़ में अब तक देखा है, ढाका तो बहुत ज़बरदस्त तरीके से प्रोग्रेस कर रहा है। इसमें जो है ना हज़रत शाह जलाल इंटरनेशनल एयरपोर्ट का जो थर्ड टर्मिनल था वो भी इन्होंने मतलब इसमें इंक्लूड नहीं किया, हालांकि वो भी हम एज अ मेगा प्रोजेक्ट ही उसको कंसीडर करेंगे, क्योंकि वो भी बहुत ज़्यादा मतलब अपने अंदर फैसिलिटीज़ इंक्लूड करेगा। उसके अंदर जो है ना प्ले ग्राउंड एरियाज़ होंगे बच्चों के लिए, टीवी लाउंज होंगे, सिनेमा वगैरह, और मतलब बहुत ज़्यादा उसके अंदर भी फैसिलिटीज़ जो हैं वो डाली गई हैं। जो थर्ड टर्मिनल है हज़रत शाह जलाल इंटरनेशनल एयरपोर्ट का, तो वो शायद इस वीडियो में उन्होंने स्टार्टिंग में अभी तक दिखाई नहीं थी, बट जो प्रोजेक्ट्स इन्होंने दिखाए वो आउट क्लास थे। मैं यही कहूँगा पद्मा ब्रिज भी आपको पता है कि वो डबल डेकर है, नीचे रेलवे लाइन चलेगी, ऊपर ट्रैफिक चलेगी, मतलब जितने भी प्रोजेक्ट्स हैं फ़िलहाल मैं कहता हूँ कि काफ़ी जो है ना अच्छे तरीके से प्रोजेक्ट्स को ये लेकर चल रहा है। बाकी बांग्लादेश के अंदर आई डोंट नो जो है ना फर्दर सिटीज़ के अंदर भी इस तरह के जो प्रोजेक्ट्स हैं वो चल रहे हैं या फिर नहीं चल रहे, बट ढाका के अंदर तो काफ़ी प्रोजेक्ट्स चल रहे हैं और ये काफ़ी अप्रिशिएट करने वाली बात है। और बांग्लादेशी लोगों को भी एडवांस में कंग्रेचुलेशन, जो 2022 के जो प्रोजेक्ट्स हैं ये अनकरीब कम्प्लीट होने वाले हैं, एक साल के अंदर अंदर ये भी हो जाएंगे, उम्मीद पूरी है। और बीआरटी शायद दिसंबर में चलेगी 2022 के। तो बस यहीं पे मेरे ख्याल में वीडियो को एंड करते हैं। काफ़ी ज़बरदस्त वीडियो थी, इन्फॉर्मेटिव वीडियो थी, आपने भी काफ़ी इन्फॉर्मेशन गेन की होगी। तो अगर वीडियो को एंजॉय किया है तो वीडियो को लाइक कर दें, चैनल को सब्सक्राइब कर दें और नोटिफिकेशन बेल आइकन को दबाकर ऑल पर कर दें, और ऐसे ही हमें सपोर्ट करते रहें। अपना रखें गाइस बहुत ज़्यादा ख्याल, टेक केयर, अल्लाह हाफिज़।